2006 সালের 28 অক্টোবরে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লীগ বৈঠক তাণ্ডবের প্রতিবাদে চৌমুহনীতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক টিমের সদস্য ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা আলাউদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল চৌমুহনী শহর শাখার সহ সেক্রেটারি নূর উদ্দিন ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ চৌমুহনী শহর শাখার সভাপতি তানভীর হাসান সহ অনেকেই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে কিছু কথা বলার এবং আপনাদের সাথে যে মত বিনিময় আল্লাহ সুযোগ করে দিয়েছেন ওই মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি সম্মানিত উপস্থিতি আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে যারা অত্যন্ত কষ্ট করে সেই তিনটা থেকে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ড করেছেন সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন এই আওয়ামী লীগের সেদিন টার্গেট ছিল আমাদের সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন সেই মতি রমানি জামি আলী হাসান মুজাহিদ সহ আমাদের নেতৃবৃন্দ সেদিন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চ উপস্থিত ছিলেন হায়নার এই দল আওয়ামী লীগের সেদিন টার্গেট ছিল মূলত আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু আমাদের কর্মী বাহিনী এমন ভাবে প্রাচীর গড়ে তুলেছিলেন নিজেদের জীবন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে সেদিন রক্ষা করেছিল সমাবেত সাংবাদিক মিডিয়া কর্মী ভাইয়েরা আইন শৃঙ্খলা নিয়োজিত ভাইয়েরা সংগ্রামী সাথী ও জনতা আধারের শত পথ মাড়িয়ে এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ